বন্ধুরা এক্সাম প্রিপারেশনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের বিষয়টা শুরু করছি। আজকে আমরা জানবো লেটার টু দ্য টিআরটিসি অথরিটি আস্কিং ফর দ্য প্রকিউরমেন্ট অফ লস্ট আর্টিকেলস ইন দ্য বাস। সরকারি বাসে ফাইল হারিয়ে যাওয়ায় টিআরটিসি কর্তৃপক্ষকে পত্র। সঠিক ফর্ম সহ বিস্তারিত সুজা এবং সরল ভাষায় জানবো, চলো শুরু করি। প্রথম আমরা লিখছি টু দ্য পাবলিক রিলেশন অফিসার্স, টিআরটিসি আগরতলা, ত্রিপুরা রুট ট্রান্সপোর্ট কর্পোরেশন, অফিসে লিখছি আগরতলায়। সাবজেক্ট বিষয় রিকোয়েস্ট টু ফাইন্ড দ্য লস্ট প্রপার্টিস, হারানো ফাইল ফিরে পাওয়ার আবেদন। স্যার মহাশয় দিস ইজ টু ইনফর্ম ইউ দ্যাট, এত দ্বারা আপনাকে জানানো হচ্ছে যে অন 15th April 2022 হোয়াইল ট্রেভেলিং বাই এ টিআরটিসি বাস রুট নম্বর 44 এ বাস নম্বর TR013454 আগরতলা টু উদয়পুর আই গট ডাউন এট বিশালগড় ক্রসিং আনমাইন্ডফুলি লিভিং ফাইল ইন দ্য বাস হুইচ ক্যারিড দ্য ফলোয়িং পেপার্স। আপনাকে জানানো হচ্ছে যে গত 15th April 2022 হোয়াইল যখন ট্রেভেলিং আমি ভ্রমণ করতেছিলাম টিআরটিসি বাসে রুট নম্বর হচ্ছে 44A এবং বাস নম্বর হচ্ছে TR013454 আগরতলা টু উদয়পুরে যখন আমি যাতায়াত করেছিলাম আই গট ডাউন অ্যাট বিশালগড়, আমি বিশালগড়ে নেমেছিলাম আমার বাসের মধ্যে একটা ফাইল রেখে, ঠিক আছে, ভুলে আমি বিশালগড়ে ভুলে আমি বাসের মধ্যে ফাইল রেখে বিশালগড়ে নেমে পড়েছিলাম হুইচ ক্যারিড দ্য ফলোয়িং পেপার্স, সেই ফাইলের মধ্যে নিম্নলিখিত কাগজপত্রগুলি ছিল। এক নম্বর হচ্ছে অল মাই মার্কশিটস অ্যান্ড অ্যাডমিট কার্ড ফ্রম মাধ্যমিক টু বিএসসি, মাধ্যমিক থেকে বিএসসি পর্যন্ত সকল মার্কশিট এবং অ্যাডমিট কার্ড ছিল এটার মধ্যে, আর ছিল রেশন কার্ড ছিল। নেক্সট দিস আর ভেরি ভ্যালুয়েবল টু মি, সেইগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইউ নো হাউ ইম্পর্টেন্ট ইজ দিস ডকুমেন্ট টু এ ম্যান হু ইজ লুকিং ফর এ জব, ইউ নো তুমি জানো কত গুরুত্বপূর্ণ, হাউ ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ সেই ডকুমেন্টগুলি একজন লোকের জন্য যে নাকি একটা চাকরি খুঁজছে। দেয়ারফোর সুতরাং আই আর্নেস্টলি মানে আন্তরিকভাবে আপিল টু ইউ আপনাকে অনুরোধ করছি যে টু লুক ইন টু দ্য ম্যাটার, সে বিষয়ের দিকে লক্ষ্য দেওয়ার জন্য অ্যান্ড এবং ডু দ্য নিডফুল অ্যাট দ্য আর্লিয়েস্ট যত শীঘ্র সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ আনতে ইউর ফেথফুলি, আপনার বিশ্বস্ত অ্যাপ্লিকেশনটা যে লিখছে তার নাম হবে এখানে, ঠিক আছে, যেহেতু তুমি যদি লিখো তোমার নাম হবে, আর এর আগে একটু আমি এখন হবে সেন্ডার নেম যে নাকি অ্যাপ্লিকেশানের পত্রটা লিখছে তার নাম হবে, আর হবে ডেটটা হবে, ঠিক আছে, যে ডেটে লিখছ আর পত্রটাকে একটা পেজের মধ্যে লিখবে, ঠিক আছে, একটু ছোটো করে। আমার কাছে দুইটা স্লাইডের মধ্যে আমি ডিভাইড করে নিয়েছি, কারণ হচ্ছে যাতে একটা ভালোভাবে বোঝা যায় তার জন্য। বন্ধুরা ভিডিওটা সমাপ্ত করার আগে আমি আমার গুরুদেবের বাণী দিয়ে শেষ করছি। ঠাকুর বলছেন দেখ যদি অহংকার করতে হয় তবে বলবি আমি পরমপিতার সন্তান, ঠিক আছে, তো আমরা কি আমরা যেভাবে চলি যে পথে চলি আমরা অনেক সময় আমার নিজের মত দিয়ে চলি, আমরা যদি গুরুদেবকে অনুসরণ করে চলি তখন আমরা সঠিক পথে চলতে পারবো, মানে ঠিকভাবে চলতে পারবো, তখন আমাদের বিপদ আসবে না, আমরা সঠিকভাবে চলতে পারবো। আমাদের ঠাকুরকে যদি ধরি কী হবে আমাদের মঙ্গল আসবে, ঠিক আছে, ঠাকুর আমাদের বলে দেবেন কীভাবে কোন পরিস্থিতিতে কীভাবে চলতে হবে এবং কীভাবে চলতে হবে, ঠিক আছে। তাই আমরা ঠাকুর বলছেন যদি অহংকার করিস তখন বলিস যে আমি পরমপিতার সন্তান, তাছাড়া অহংকার করতে নেই। ঠাকুর বলছেন অহংকারই সর্বনাশের মূল, অহংকার করিও না জীবনে হীন হয়ে থাকতে হবে না, ঠাকুর তাই বলছেন, অহং থাকলে মানুষ কোনো কিছু করতে পারে না। এখানে শেষ করছি, বাই।